সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। সবাইকে বলবো যদি পারেন একটু সাবস্ক্রাইব করতে বলবেন সবাইকে, যাতে আমার ওয়েদার রিপোর্ট আপনাদের সাথে সাথে আপনাদের পাশাপাশি মানুষদেরও সাহায্যে লাগে বা কাজে লাগে, কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। কিন্তু এটুকু বলতে পারি, এত ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন বড় থেকে বাচ্চা কারো পক্ষেই সম্ভব নয় সহ্য করা। কারণ দেখুন, আজকে যা বলেছিলাম কথা মতো গরম কিন্তু ঠান্ডা কিন্তু সেরকম নেই, কারণ কোট যে পরতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। বাড়ির মধ্যে আপনি একটা জামা পরে বা গেঞ্জি পরে থাকলেও থাকতে পারবেন, কারণ তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকালও আমাদের পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে মোটামুটি একদমই পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সারাটা দিনই আকাশ থাকবে পরিষ্কার নীল আকাশ। দিনের বেলার তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়ে যাবে প্রায় 30 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়ে যাবে 16 ডিগ্রির কাছাকাছি। ফলে কালকেও ঠান্ডা থাকার অনুভূতি বা ঠান্ডার অনুভূতি একদমই কমে যাবে, ফলে ঠান্ডা যে কুপাটা থাকবে কালকেও তার কোনো নিশ্চয়তা নেই। তবে এটুকু বলতে পারি, আজকে যতটা গরম আছে বা যতটা ঠান্ডা কমে গেছে সেই ঠান্ডাটাই ফিরে আসবে আগামী সপ্তাহে রবিবার দিন বা শনিবার দিনের পর থেকে। আগামী সপ্তাহে রবিবার বা শনিবারের পর থেকে আকাশ থাকবে হালকা মেঘলা, তো অসম্ভব ঠান্ডা পড়ার সম্ভাবনা আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই। তাই সবাইকে বলবো সাবধানে থাকবেন, যতটা সম্ভব বাচ্চাটাকে একটু আগলে রাখুন, কারণ এই সপ্তাহে শুক্রবার থেকে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে, সাথে শনিবার থেকে ঠান্ডা পড়তে শুরু করবে, রবিবার দিন তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি বা 11 ডিগ্রির কাছাকাছিতে নেমে যাবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। তো সবাইকে বলবো সাবধানে থাকুন, চেষ্টা করুন বাচ্চাটাকে একটু সুস্থ রাখার। আজকের মতো চললাম, আবার কালকে কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।